সালাম আলাইকুম, আমি জার্মানি থেকে। তো আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে যে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা বিষয় লিখেছি, সেটা হচ্ছে দর্শন, আমার জীবন দর্শন নিয়ে আলোচনাগুলো হবে। অর্থাৎ আমি সাধারণত ইউটিউবে বা ফেসবুকে যে আলোচনাগুলো করি বা করব সেটা হচ্ছে জীবন দর্শন। তো এটা দর্শন শব্দটা বলার সাথে সাথে অনেকে এর বিরূপ প্রতিক্রিয়া করেছে, যে আমি আমার অনেক ব্যক্তিগত বা আমার পারিবারিক কিছু বিষয় নিয়ে আলোচনা করি, তো এটা কেমন কথা? আসলে এই জন্যই আমি আজকের এই লাইভটা করছি। যারা আমার সাথে এই মুহূর্তে আছেন তাদেরকে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে দর্শনটা কি আসলে। যে আমরা সাধারণত দর্শন বলতে যেটা বুঝি, দর্শন সম্পর্কে মানে প্রায় আজকে থেকে প্রায় 2000 বছর আগে এই দর্শন সম্পর্কে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 570 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব 570 সালে এই বিষয়ে দর্শন সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে। এবং পরবর্তীতে পরবর্তীতে দর্শনের মানে মৌলিক সংজ্ঞাটা দিয়ে গেছে মার্ক্স এবং অ্যাঙ্গেলস। মার্ক্স এবং অ্যাঙ্গেলসের সময় থেকে আমরা দর্শনটাকে সমাজ মানে মানুষের কাছে একটু ক্লিয়ার হয়েছে। এর আগ পর্যন্ত দর্শন নিয়ে অনেক গভীর বিষয় ছিল, দর্শনের ভিতরে মানে অর্থনীতি, সমাজনীতি অনেক কিছু মিশ্রিত ছিল। এবং এর জন্য দর্শন শব্দটা বা দর্শন বিষয়টি খুব একটা মানুষের সামনে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। কিন্তু মার্কস এবং অ্যাঙ্গেলসের পর থেকে দর্শন বিষয়টি আমাদের কাছে এবং যারা মোটামুটি লেখালেখি করে তাদের কাছে দর্শনটি স্পষ্ট হয়েছে। তো মার্কস এবং অ্যাঙ্গেলসের ব্যাখ্যা অনুযায়ী দর্শন হচ্ছে প্রতিটা মানুষের জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে যখন সে সমাজের জন্য প্রয়োগ করবার ক্ষমতা অর্জন করে সেটাই হচ্ছে দর্শন বা দার্শনিক। অর্থাৎ কোনো ব্যক্তি যখন নিজের সমস্যাগুলো, নিজের সমাধানের বিষয়গুলো কিভাবে সে সমাধান করলো এবং কিভাবে সে কোন কোন সমস্যায় পড়লো, এটা আমরা প্রত্যেকেই পড়ি। দেখুন, খেয়াল করতে হবে, আমরা প্রত্যেকেই কিন্তু জীবনের সমস্যায় পড়ি, আমরা প্রত্যেকে কিন্তু পারিবারিক দুর্যোগে পড়ি, আমরা প্রত্যেকে কিন্তু সমাজে চলার পথে হোঁচট খাই। এটা প্রতিটা মানুষেরই ধর্ম মানে ভিতরে আসে। কিন্তু যদি আপনি এই বিষয়গুলোকে, আপনার সমস্যাগুলোকে, আপনি এখান থেকে কিছু বিষয়কে যদি সমাজের উন্নয়ন কল্পে, সমাজের সমাধান কল্পে প্রয়োগ করতে পারেন, সেটাই হবে দর্শন। তো সেটা সবাই পারে না। যেমন ধরেন, আপনার ব্যক্তিগত কোনো সমস্যা, আপনি যখন সেই সমস্যাটাকে, ব্যক্তিগত সমস্যাকে মানে ঊর্ধ্বে রেখে সামাজিক সমস্যায় রূপান্তর করতে পারবেন এবং সামাজিক সমস্যা হিসাবে সেটা সমাধানের কল্পে আপনি প্রকাশ করতে পারবেন, সেটাই হচ্ছে দর্শন। একদম স্পষ্ট অ্যাঙ্গেলস এবং মার্ক্স সেটাই বলেছে যে ব্যক্তি সমস্যাগুলোকে সামাজিক সমাধান কল্পে, সামাজিক সমস্যা হিসাবে প্রয়োগ করে সেটাকে সমাধান কল্পে যদি আপনি নিজেকে আত্মনিয়োগ করতে পারেন, তাহলে আপনি একজন দার্শনিক এবং আপনি এই বিষয়টাকে দর্শন বলতে পারেন। তো আমি আসলে আমার এই মানে পুরো জীবনটাতে বিগত প্রায় 40 বছর বলবো, সেই 76 সাল থেকে আজও অবধি আমি যতগুলো বিষয়ে সমস্যায় পড়েছি এবং উত্তরণ করেছি এবং সেই বিষয়গুলো থেকে আমি সমাজ সংস্কারের, সমাজের উন্নয়নের, সাধারণ মানুষের কল্যাণে কাজ করবার যে অনুপ্রেরণা আমি পাই, সেটাই হচ্ছে মূলত দর্শন। এই জন্যই আমি আমার জীবনের সমস্ত অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে শুরু করেছিলাম, অর্থাৎ বই আকারে, গল্প আকারে, উপন্যাস আকারে, কবিতা আকারে। আসলে
এটাই ছিল মূলত একজন দার্শনিক বা একজন দর্শনবিদের মৌলিক কাজটা হচ্ছে সে যথেষ্ট লিখে যায়, বই লিখে রেখে যায়। কিন্তু আমি আমরা যেহেতু আমি প্রবাসে থাকি, জার্মানি থাকি, এখানে জীবন অত্যন্ত কঠিন এবং কর্মব্যস্ত। এইখানে থেকে লেখালেখি করা, বই পর্যাপ্ত বই লেখা খুবই কঠিন একটা কাজ। তার উপর আমাদের আজকাল বই পড়ার প্রতি তো আগ্রহ একেবারে মানুষের কমে যাচ্ছে। আমি তো আজকে থেকে 10 বছর আগেও বলেছি যে বই পড়া, আগে যেমন আমরা প্রচুর পড়তে পারতাম, পড়তাম, পড়তে হতো, কারণ পড়া ছাড়া অন্য কোনো মাধ্যম ছিল না। সুতরাং আমরা যারা বই লিখি, তাদের বই লেখাটা বা বইয়ের ওই লিখে সেটাকে প্রকাশ করা, সেই খরচটা আজকাল আর আমাদের মানে সম্ভব হয়ে উঠছে না। কারণ প্রত্যেকটা লেখকের বই লেখার পিছনে একটা খরচ আছে। বই মানুষ না কিনলে, না পড়লে সেটা শুধু অর্থদণ্ডই হয় তা না, জ্ঞানেরও দণ্ড হয়। অর্থাৎ আমি যে বিষয়টা এত কষ্ট করে একটা বই লিখলাম, সেটা যদি সাধারণ মানুষের নাই পড়ে, তো আমি খুব নিশ্চিত যে আমরা আজকাল বই পড়ার প্রতি আমাদের আগ্রহ অনেক কমে গেছে। যেটা 80 দশক পর্যন্ত আমরা বই পড়ে, বিভিন্ন লেখকের বই পড়েই জ্ঞান অর্জন করতাম, এখন আমরা মনে করি ইউটিউব ফেসবুক থেকেই আমরা জ্ঞান অর্জন করছি। যে আমি এটার সমালোচনা করলে তো আমি করেছি, নিজেও করেছি, যে ইউটিউব এবং ফেসবুকে আসলে জ্ঞান অর্জন হবে না, বরঞ্চ আরো জ্ঞানের ক্ষতিটা হচ্ছে। সেটা আমরা পরে বুঝবো, তবে এখন না। আমি বলছি যে 50 বছর, আগামী 50 বছরে মানুষ একটা পরিবর্তনে আসবে। অর্থাৎ আগামী 50 বছর মানুষের পড়বার ক্ষমতা থাকবে না, একেবারে বিলুপ্ত হয়ে যাবে, হয়ে গেছেও এখনো বলা যেতে পারে। এখন সবাই মোবাইলে ইউটিউব ফেসবুক থেকেই পড়ে নেয়, ইন্টারনেট থেকেই পড়ে নেয়। তো এটার একদিকে আমাদের এই কর্মব্যস্ত জীবনের জন্য আমরা সহজ মনে করছি, কিন্তু স্থায়ীভাবে জ্ঞান অর্জনের জন্য এটা ক্ষতিকর দিক। এটা আমরা এখন আমি যতই বলি না কেন আপনারা বুঝতে পারবেন না এবং কেউ বুঝবেও না। একটা সময় পরে আমরা নিজেরাই আবার পরিবর্তন হয়ে যাব, ফিরে আসবো, এটা এক নিয়ম। যার কারণে এখন জোর করে কাউকে পরিবর্তন করানোর কোনো প্রয়োজন নেই। এই জন্য আমি 50 বছর, আগামী 50 বছরকে ধরে নিয়েছি যে আগামী 50 বছর আমরা এই এই মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াকে পুরোপুরিভাবে ব্যবহার করব। সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য কোনো ভাবে মানুষ আর বই টই পড়া এই সমস্ত জিনিস আর মানুষের থাকবে না আগামী 50 বছর। তো এই 50 বছরের জন্য আমি মনে করছি যে আমার এই দর্শনটা, অর্থাৎ আমার সমস্ত ভিডিওগুলো, আমার আলোচনাগুলো আমি ফেসবুকে রেখে যেতে চাই। যেমন ধরেন, আমি একটা বই লিখেছিলাম আমার জীবনী নিয়ে, যে বইটির নাম ছিল অভিবাসী। তো এই অভিবাসী বইটা লিখবার পরে প্রায় 12 বছর লেগেছে আমার নিজের সাথে যুদ্ধ করতে, যে আমি এই বইটা ছাপব কিনা। কারণ যেহেতু এটা সম্পূর্ণ আমার ব্যক্তির জীবন, আমার পারিবারিক জীবন, আমার সব গোপন বিষয়টাও এখানে অন্তর্নিহিত আছে। তো এই বইটি লিখবার পরে আমার কাছে মনে হয়েছে যে বইটা ছাপানো উচিত। কারণ আমরা যারা লেখক, যারা সমাজের বিভিন্ন বিষয়ে গল্প লিখি, উপন্যাস লিখি, এটা কেন কোনো না কোনো ঘটনা জেনে তারপরে সেটাকে গল্প আকারে লিখি, কিন্তু নিজের ভিতরে কোনো কিছুকে আমরা লিখতে পারি না বা লিখতে চাই না বা আমরা প্রকাশ করতে চাই না, এই জায়গাটায় আমাদের দুর্বলতা আছে। কিন্তু অন্যের কোনো কিছুকে প্রকাশ করতে আমরা দ্বিধা করি না, লিখতেও দ্বিধা করি না, কিন্তু নিজের বেলায় কিন্তু আমরা সেটাকে সহজেই পারি না। পারি না বললে কি, একদম অধিকাংশই পারি না, শতভাগ পারি না। এই জায়গা থেকে আমি আমার এই অভিবাসী বইটাকে একটি ব্যতিক্রম বই মনে করছিলাম। কিন্তু বইটা ছাপার পরে আমি যথেষ্ট সমালোচনার মুখে পড়েছি এবং চাপের মুখেও পড়েছি। তো এই বইটি হচ্ছে আমার, এই বইটি আমি এখানে দেখিয়ে দিলাম। এই বইটি অত্যন্ত আশ্চর্যজনক, আমি মনে করি যে এটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ বই। তার কারণ আমি যতগুলো বই লিখেছি তার ভিতরে এটি হচ্ছে এমন একটি বই যার কোনো অক্ষর আমি কাল্পনিক লিখিনি, কোনো একটি বিষয় আমি নিজের থেকে লিখিনি, শুধুমাত্র যা ঘটেছে সেই এবং যেভাবে ডায়লগ থ্রো হয়েছে,
মানুষের মুখ দিয়ে, মানে পারিপার্শ্বিকভাবে যতগুলো ঘটনা যেভাবেই ঘটেছে, আমি শুধু সেই ঘটনাগুলোকে সাজিয়ে একটা পুরো একটা পড়বার মতন করে একটা বই তৈরি করেছি, যেটা একটা গল্পের, মানে এটা উপন্যাস বলছি আমি, অভিবাসী, কিন্তু এর উপন্যাসটা সাজানোর জন্য, অর্থাৎ পুরো বিষয়টাকে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু কোথাও কোনো কল্পনা এবং কোথাও কোনো সংযোজন করা হয়নি, শুধু ঘটনার কিছু কাটছাঁট করা হয়েছে। এভাবেই পুরো বইটি লেখা হয়েছে। তো যে কারণে এটা খুব কঠিন একটা কাজ ছিল। কল্পনায় লেখা খুব সহজ উপন্যাস, বাস্তবে পুরোটা লিখে পুরো মানে যায়, কিন্তু জীবনীমূলক গল্প, পুরো জীবনটাকে একটা গল্পে সাজানো বা একটা উপন্যাসে সাজানো খুব কঠিন কাজ ছিল। কিন্তু সেটা আমি আমার মোটামুটিভাবে সম্পন্ন করেছি, আমি যতটুকু পেরেছি, এবং বইটা খুব একটা মার্কেট পায়নি, কারণ বইটি প্রকাশের সাথে সাথে বইটি মার্কেট থেকে তুলে নেওয়া হয়েছিল বিভিন্ন কারণে। তো তারপরও আমি মনে করি যে যেহেতু আমি এখন নিজের একটা চ্যানেল করেছি, দর্শন, আমার জীবন দর্শন আমি এই জায়গায় ব্যক্ত করে যাব, কারণ আমি মনে করছি যে আমি চিরস্থায়ী নই, আমি মরণশীল, মানুষ মরণশীল, আমিও মরব, এবং এখন একটা বয়সে এমন জায়গায় দাঁড়িয়েছি, এখন আর যে কোনো সময় যাবার সময় আসবে, খুব কাছেও হতে পারে বা আসবেই সামনের দিকে, এবং যদি হঠাৎ মৃত্যু নাও হয় তাও বয়সের সীমায় খুব বেশি সময় হাতে নেই। তো যে কারণে আমি মনে করি যে সমাজকে, সমাজের উন্নয়নে আমার যে অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা, এবং যেহেতু আমি সমাজ কর্ম নিয়ে প্রায় 26-27 বছর কাজ করছি, চিন্তা করেছি, এজন্য আমার এই মানে আমার এই চ্যানেলটি আমি দর্শনের নাম দিয়েছি, যে আমার জীবন দর্শন আমি এখানে ব্যক্ত করব, অর্থাৎ আমার জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলো, যতই মানে এটা কঠিন হোক, যতই রূঢ় হোক, এবং যতই আত্মমর্যাদা বোধের জায়গায় আঘাত করুক, আমি আমার জীবনের সমস্ত দর্শনকে এই চ্যানেলে প্রকাশ করব। আমি শুরু করেছিলাম, মোটামুটি কিছু কিছু শুরু করেছি, কিন্তু সমালোচনা ভয় ছিল ভিতরে, সমালোচনার আঘাত সহ্য করেছি কিছু, এবং শুধুমাত্র যে মানে সমাজ থেকে আঘাত পেয়েছে তা না, পরিবার থেকেও আঘাত প্রাপ্ত হয়েছি, যে কারণে আমি বেশ কয়েকটা বছর সময় লেগেছে নিজের সাথে যুদ্ধ করে ওই জায়গাটায় দাঁড়াতে, যে আমি এটা করব কিনা, এবং আমি সে সময় ঠিক অভিবাসী বইটির মতন 12 বছর পরে ছেপে দিয়েছিলাম, 12 বছর যুদ্ধ করার পরে নিজের সাথে নিজে। ঠিক আজকে চ্যানেলটি নিয়েও আমি প্রায় 2 বছর অপেক্ষায় আছি যে করব কিনা, দেব কিনা ভিডিও, কিন্তু এখন আমি নিশ্চিত যে না, আমাকে এটা দিতে হবে, আমাকে এটা করতে হবে, কারণ সমাজের সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে আমাকে এই দর্শন ভিত্তিক এই চ্যানেলটি পরিচালনা করতেই হবে। আমি আমার জীবনটাকে এখন একদম মুক্ত জীবন ভাবতে পারি, আমি মনে করি যে আমি একেবারে আন্তরিকভাবে মুক্ত একজন মানুষ, আমি মুক্ত চিন্তা করি, মুক্ত আলোচনা করি, এটা কারোর পক্ষপাতিত হতেও পারে, কারোর বিপক্ষে যেতেও পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। তো আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা একটু, আপনাদের যারা আমার সাথে বা আমার বন্ধু হিসেবে আছেন ফেসবুকে, বা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন, তাদেরকে অনুরোধ করবো যে একটু আমার এই কথাগুলোকে বা আমার এই জীবন দর্শনগুলোকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের একটু সহযোগিতা কামনা আমি করছি, আপনারা করতেও পারেন নাও করতে পারেন, তবে আমার বিশ্বাস যে সমাজের, ভবিষ্যৎ সমাজের কাজে আসবে এই আমার এই চ্যানেলটি, এই বিশ্বাস নিয়ে আমি আমার চ্যানেলটিকে পরিচালনা করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আবারও আসবো পরবর্তী যে কোনো সময়ে, এবং এখন থেকে আমার এই চ্যানেলে আমার জীবন দর্শন ভিত্তিক ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা পাবেন, এবং আপনারা সবাই আমার সাথে যারা আছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবার কাছ থেকে সহযোগিতা কামনা করে আমি শেষ করছি। খুদা হাফেজ।